যদি সচেতন মন সরি অবচেতন মন কিভাবে কাজ করে এই আইডিয়াটা ক্লিয়ার হও, তাহলে লাইফের অনেক সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবা, বিকজ তখন তুমি বুঝতে পারবা সমস্যাটা কিভাবে হচ্ছে। তো আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড চলে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে, যেমন আমি তুমি যে নিঃশ্বাস নিচ্ছ এটা কেউ তোমাকে শিখায় না, এটা তোমার জন্মের সময় আল্লাহ এই প্রোগ্রাম দিয়ে পাঠাইছে। 95% কাজ অটোমেটিক হয়ে যাচ্ছে এবং আল্লাহ আমাদেরকে এইভাবেই বানাইছে। আল্লাহ আমাদেরকে বলতেছেন কি, তোমরা নেশার জিনিসের কাছেও যাবা না। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে ঠিক আছে যে তুমি ইমান এমন মজবুত করো, তাকও এমন মজবুত করো, নেশার জিনিস সামনে নিয়ে বৈশা থাকবা, তাতেও তোমার যেন কিছু আসে না যায়, নেশা তোমাকে যেন টলাইতে না পারে। এই মন তো ঠিক থাকে না, মন তো এক জায়গায় থাকে না। পড়তে বসছি, পড়তেছি আমি যে হ্যাঁ নিউটনের সূত্র, প্রতিক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, বলতেছি বলতেছি বলতেছি, আর মন তো চলে গেছে গাছের ডালে। মন ঘুরে আসতেছে ইউরোপ আমেরিকায়, মন ওই যে কোন সিরিজের কি দেখছিলাম ভিডিও গেমস এর মধ্যে, ও কি করলো ঠিক হলো, হ্যাঁ ক্ল্যাশ অফ ক্ল্যান্স, শত শত ইস্যুর মধ্যে মন ঘুরে আসতেছে। ভাইরাস 10 মিনিট পরে হ্যাঁ 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 আমি না বই পড়তেছিলাম, তাই না? মন যে ঠিক থাকে না, এইটারে কি করবো, এইটারে কেমনি আটকাবো? তো এই জন্য এখন তাহলে আমাদের একটু বোঝা দরকার আমাদের মন কিভাবে কাজ করে, তাই না? মন বুঝতে হলে আগে বুঝতে হবে যে মন আসলে কিরকম জিনিস। তাহলে মন হচ্ছে একটা ব্রেনের সফটওয়্যার, মন হচ্ছে এক ধরনের সফটওয়্যার ব্রেনের ভিতরে আমরা যেটা ইনস্টল করি। তোমার মোবাইলে যেরকম তুমি অনেক প্রোগ্রাম ইনস্টল করো, তো সিম্পল মোবাইল যে হার্ডওয়্যারটা, আর ওর ভিতরে যে প্রোগ্রাম হচ্ছে দুই রকম, একটা কনসিয়াস মাইন্ড সচেতন মন, আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। সচেতন মন হচ্ছে কোনটা? সচেতন মন হচ্ছে যে তুমি সচেতন ভাবে যা কিছু চিন্তা করো, যা কিছু করো, সেটা হচ্ছে সচেতন মনের কার্যক্রম। যেমন ধরো তুমি সচেতন ভাবে ভাবলা আজকে ক্লাস করবা, সো তুমি জুম ইনস্টল করলা, তুমি ক্লাসে লগ ইন করলা, তাই না? এবং তুমি সচেতন ভাবে চিন্তা করলা যে হ্যাঁ আমি ভাইয়াদের কথা শুনবো, বাট কথা শুনতে শুনতে দেখো তুমি তো অন্য কিছু ভাবতেছো। ওইটা কোথা থেকে হয়েছে? ওটা হয়েছে অবচেতন মন থেকে। অবচেতন মন হচ্ছে কোনটা? যেটা হচ্ছে তুমি অবচেতন ভাবে করো, তুমি জানো না, তোমার চেতনার মধ্যে নাই, অটোমেটিক হয়ে গেছে, খেয়ালই করো নাই, তো মনোযোগ দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক হয়, ওটা হচ্ছে অবচেতন মনের কাজ। তো অবচেতন মন আমাদের কিছু অ্যাক্টিভিটি কন্ট্রোল করে, আর কিছু অ্যাক্টিভিটি কন্ট্রোল করে হচ্ছে আমাদের সচেতন মন। তোমরা চ্যাট বক্সে আমাকে একটা আইডিয়া দিতে পারো কিনা যে সচেতন মনের টাগে লিখো, সচেতন মন কত পার্সেন্ট অ্যাক্টিভিটি আমাদের সারাদিন কন্ট্রোল করে, আর অবচেতন মন কত পার্সেন্ট কন্ট্রোল করে? তোমার আইডিয়া পার্সেন্টেজটা একটু যদি লেখো। হ্যাঁ, এক একজন এক এক রকম লিখতেছো, ওকে, কেউ কেউ 50-50 লিখছো, বিভিন্ন রকম, কেউ কেউ রাইট অ্যান্সার করছো, দেয়ার আর ফিউ রাইট অ্যান্সার্স, ওকে, এক একজন এক এক রকম লিখছো, সো লেট মি গিভ ইউ দ্য রাইট অ্যান্সার। আমি প্রথমবার যখন অ্যান্সারটা জানি আই গট শক, আমার বিশ্বাস হয়নি। আমাদের সারাদিনের সমস্ত অ্যাক্টিভিটির মাত্র পাঁচ পার্সেন্ট সচেতন ভাবে আমরা করি, সচেতন মন থেকে করি, বাকি 95% আমরা করি অবচেতন ভাবে, অটোমেটিক্যালি আউট অফ আওয়ার হ্যাবিট। শুনে তো অবিশ্বাস লাগবে, বলেন কি ভাই মাত্র 5% কাজ আমি আমার কন্ট্রোলে রাখছি। খেয়াল করো, সচেতন মন হচ্ছে তোমার কন্ট্রোলে, অবচেতন এটা অটোমেটিক, তোমার কন্ট্রোলের বাইরে। 95% কাজ অটোমেটিক হয়ে যাচ্ছে এবং আল্লাহ আমাদেরকে এইভাবেই বানাইছে, আদারওয়াইজ আমরা বাঁচতে পারতাম না। কেন? কারণ যেমন ধরো নিঃশ্বাস নেওয়া, এটা যদি সচেতন ভাবে করতে হতো তাহলে তো নিঃশ্বাস নিতে গেলে তুমি আর কোনো কাজ করতে পারতে না, কারণ নিঃশ্বাস নিচ্ছ সচেতন ভাবে, মনোযোগ আরেকদিকে ছুটে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবা, কি ভয়ঙ্কর অবস্থা! তোমার বডির ভিতর ব্লাড সার্কুলেশন হচ্ছে, হাত পা নাড়াচ্ছ, কথা বলতেছো, এই সমস্ত কিছু দেখো অটোমেটিক হয়ে যাচ্ছে। তুমি হয়তো সচেতন ভাবে চিন্তা করছো এই কথাটা বলবা, বাট এভরি ওয়ার্ড উচ্চারণ করার সময় তুমি কিন্তু সচেতন ভাবে একটা করে ওয়ার্ড সিলেক্ট করতেছো না, বা ওয়ার্ডের বলার সময় যে তোমার মুখের মধ্যে যে সেটিংস চেঞ্জ হচ্ছে, বাই যে আমি আঙ্গুল নাড়াচ্ছি, বা তুমি হয়তো মাথা ঝাঁকাচ্ছ, তুমি কি ঠিক করে রাখছিলা কয় ডিগ্রি মাথা নামা, বা কয় ডিগ্রি উঠাবা, ঝাঁকাবা কত ফ্রিকোয়েন্সিতে, তুমি এগুলো কিছুই ঠিক করো না, এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো এই যে অবচেতন মন, এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ, আদারওয়াইজ আমরা চলতে পারতাম না, আবার এইটাই একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। এটা নিয়ে আমি একটা লম্বা লেকচার দিছি, প্রায় 1.5 ঘন্টার লেকচার। তো 1.5 ঘন্টা ধরে অবচেতন মন নিয়ে কথা বলে তো আর অন্য কথা বলা যাবে না। তো বেটার হচ্ছে তোমরা একটু ওই ভিডিওটা তোমরা ইউটিউবে সার্চ করো, যদি 0 to infinity একটা টক আমার নাম দিয়ে সার্চ করতে পারো, মাহমুদুল হাসান সোহাগ 0 to infinity, এটা দিয়ে চলে আসবে। অথবা হচ্ছে তুমি যদি ওই টপিকের নাম হচ্ছে সিক্রেট প্যাটার্নস অফ সাকসেসফুল মাইন্ড, আর আমাদের প্যানেলিস্টদেরকে অনুরোধ করছি যদি ভিডিও লিঙ্কটা একটু পেস্ট করে দাও তোমরা চ্যাট বক্সে, ওরা হয়তো লিঙ্কটা পেয়ে যাবে। অথবা লিঙ্ক যদি নাও পাও তোমরা সিক্রেট প্যাটার্নস অফ সাকসেসফুল মাইন্ডস প্লাস বা আমার নাম লিখো, 0 to infinity লিখো, কিছু একটা লিখলে চলে আসবে। ইউটিউবের জামানায় এটা খুঁজে বের করতে না পারলে কেমনে কি করবা।
এই ভিডিওটা আমি একটু বিস্তারিত দেখতে বলবো, বিকজ ওইটার মধ্যে আমি অনেক ডিটেইলস জিনিসটা ডেসক্রাইব করছি। বিকজ তুমি যদি সচেতন মন, সরি অবচেতন মন কিভাবে কাজ করে এই আইডিয়াটা ক্লিয়ার হও, তাহলে লাইফের অনেক সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবা, বিকজ তখন তুমি বুঝতে পারবা সমস্যাটা কিভাবে হচ্ছে। তো আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড চলে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে, যেমন আমি তুমি যে নিঃশ্বাস নিচ্ছ এটা কেউ তোমাকে শিখায় না, এটা তোমার জন্মের সময় আল্লাহ এই প্রোগ্রাম দিয়ে পাঠাইছে। এরকম অনেক প্রোগ্রাম জন্মের সময় ছিল, আর বাদ বাকি মেজরিটি প্রোগ্রাম আমরা আমাদের থ্রু আউট আওয়ার লাইফ আমরা আমাদের প্রোগ্রাম ইনস্টল করছি ব্রেনের ভিতরে। ব্রেনের ভিতরে প্রোগ্রাম কিভাবে ইনস্টল হয়, প্রধানত যে ওয়েটা সেটা হচ্ছে কোনো কাজ যখন তুমি রিপিটেটিভলি করো তখন সাবকনশিয়াস ব্রেনে ওইটা প্রোগ্রাম ইনস্টল হয়। তুমি যে কোনো কাজ রিপিটেটিভলি করো, যেমন একটা সাইকেল চালানো, শুরুতে তুমি পড়ে গেছো, স্ট্রাগল করছো, চেষ্টা করছো, অনেকবার করতে করতে এটা এখন সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে অটোমেটিক। ফলে এখন সাইকেলে উঠলে তোমাকে আর চিন্তা করে করে পেডাল দিতে হয় না, কখন ব্রেক চাপ বা কখন কি করবে চিন্তা করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। তো একইভাবে এই যে তোমার মাইন্ডের যে প্রবলেম ডিফোকাসিং, যেটা নিয়ে কথা বলছিলাম যে ভাই আমি তো পড়তে বসছি মনোযোগ দিতেই চাই বাট মনোযোগ 100 জায়গায় চলে যাচ্ছে কেন, বিকজ মনোযোগ ছুটে যাওয়ার প্রোগ্রাম তুমি তোমার ব্রেনে ইনস্টল করেছো অনেকদিন ধরে। তুমি তোমার ব্রেনের ভিতরে ডিফোকাসিং এর প্রোগ্রাম ইনস্টল করছো, মনোযোগ নষ্ট করার প্রোগ্রাম বা টপিক টু টপিক সুইচ করার, একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা, এইটার তুমি প্রোগ্রাম ইনস্টল করছো। কিভাবে ইনস্টল করছো, যেমন কথার কথা তুমি টিভি দেখতে বসছো, রিমোট ধরে কতক্ষণ পরে পরে চ্যানেল চেঞ্জ, তুমি কি দেখতেছো তুমি নিজেও জানো, বা তুমি নিজে যদি চ্যানেল চেঞ্জ না করো টিভি অ্যালারা কি করে কতক্ষণ পরে পরে এই বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন এইটা সেইটা ক্রমাগত টপিক চেঞ্জ করে। ফলে তোমার ব্রেইনে যখন তুমি ক্রমাগত কি করছো নতুন নতুন টপিক দিচ্ছ কিছুক্ষণ পর পর, ফলে ব্রেনের ভিতরে প্রোগ্রাম ইনস্টল হয়ে যাচ্ছে, টপিক চেঞ্জের প্রোগ্রাম। একইভাবে তুমি ফেসবুক চালাচ্ছ কতক্ষণ পরে পরে আঙ্গুল মারতেছো আর হচ্ছে এই স্ট্যাটাস তারপর ওটা তারপর ওই কমেন্ট তারপর সেই সব, ক্রমাগত টপিক চেঞ্জ। তুমি ইউটিউব দেখতেছো মাশাআল্লাহ কি টপিক দিয়ে যে তোমার ইউটিউব দেখা শুরু হয় আর কোন টপিকে যে শেষ হয় আল্লাহই ভালো জানে, ক্রমাগত টপিক চেঞ্জ। ফলে দেখো বর্তমান সময়ে আমরা এত বেশি আরো টপিক চেঞ্জের মধ্যে আসি যে কারণে এই প্রোগ্রামটা খুব ভয়ঙ্কর প্রোগ্রাম হিসেবে ব্রেনের মধ্যে ঢুকে গেছে। ফলে যখন তুমি এখন বই নিয়ে বসছো তুমি চাচ্ছ এখন এক টপিকে থাকি, কাজ হবে না, সাবকনশিয়াস মাইন্ড ও তো 95% ওর কন্ট্রোলে, ও তখন অটোমেটিক তোমাকে অন্য টপিক ধরাই দিবে। ফলে এই জন্য করণীয় কি, এই জন্য করণীয় হচ্ছে পুরনো প্রোগ্রাম আনইনস্টল করতে হবে, নতুন প্রোগ্রাম ইনস্টল করতে হবে, দুইটা কাজই করতে হবে। ধরো একটা পুকুরে ময়লা এসে পড়তেছে একটা পাইপ দিয়ে, তুমি যদি পুকুর থেকে এসেছে ময়লা ফেলো সারা জীবনও ময়লা ক্লিন হবে না, কারণ ময়লা নতুন ময়লা ঢুকতেই আছে। সো এটা যদি আসলে ক্লিন করতে চাও আগে হচ্ছে নতুন ময়লা যাতে না ঢুকে এটা স্টপ করতে হবে, এরপর যে ময়লা আগে থেকে চলে আসছিল পুকুরের ভিতরে সেটাকে সেচে ফেলে দিতে হবে, রাইট? তাহলে এই ক্ষেত্রে তোমার করণীয় কি, এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আনইনস্টল করার জন্য দুষ্ট প্রোগ্রাম গুলো, যে এত যা যা ভাবে আমার মাইন্ড ডিফোকাসড হয় সেই জিনিস থেকে আমাকে দূরে থাকতে হবে। এবং ইসলামে দেখো আল্লাহ সবচেয়ে ভালো জানে আল্লাহ আমাদেরকে কিভাবে তৈরি করছে। আল্লাহ আমাদেরকে বলতেছেন কি, যে তোমরা নেশার জিনিসের কাছেও যাবা না। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে ঠিক আছে যে তুমি ইমান এমন মজবুত করো, তাকওয়া এমন মজবুত করো, নেশার জিনিস সামনে নিয়ে বসে থাকবা তাতেও তোমার যেন কিছু আসে না যায়, নেশা তোমাকে যেন টলাইতে না পারে, এইটা আল্লাহ বলে নাই। কারণ আল্লাহ সবচেয়ে ভালো জানে আল্লাহ আমাদেরকে কেমনে তৈরি করছেন। আল্লাহ বলছে নেশার জিনিসের কাছেও যাবা না, কারণ কি কাছে যদি যাও ওটা তোমার ব্রেনকে ট্রিগার করবে, ট্রিগার করলে তোমার ভিতরে কেমিক্যাল ইমব্যালেন্স তৈরি হবে, বডিতে একটা কেমিস্ট্রি ফ্যাক্টরি, সো এই কেমিক্যালস তোমাকে ড্রাইভ করবে ওই নেশার জিনিসটা কনজিউম করার জন্য। সো এখন তোমার জন্য নেশার জিনিস হয়তো ফেসবুকের ওই ইয়েটা আইকনটা, ইউটিউবের আইকনটা হয়তো নেশার জিনিস, টিভির ওই রিমোটটা হয়তো নেশার জিনিস, ফ্রেন্ডরা হয়তো তোমার নেশার জিনিস, গেম ভিডিও গেমস তোমার নেশার জিনিস। ফলে যা কিছু তোমার নেশার জিনিস সেটার থেকে কাছেই যাওয়া যাবে না, তো সেগুলাকে লাগলে আনইনস্টল করা, লাগলে দূরে যাওয়া। হ্যাঁ তুমি বলতে পারো ভাই আপনি কি বলেন ভাই, জীবন মাত্র একটা, একটু মোজ ফুস্তি না করলে কি হয়, হ্যাঁ করো মোজ করো সমস্যা কি, তাহলে আর বললো না যে তুমি ভালো কিছু করার জন্য ডিটারমিন্ট, তাহলে ওইটা বলা বন্ধ করে দাও। তুমি যদি মজা করতে করতে লাইফ চালাইতে চাও চালাও, বাট যদি মনে করো যে না লাইফের আলটিমেট মজা যদি করতে চাই, লাইফ সুন্দর লাইফ পেতে চাই, তাহলে এই কয়টা মাস অন্তত স্যাক্রিফাইস আমার করা লাগবে। কারণ ওই যে বড় বড় বোয়াল মাছ ধরতে গেলে দেখছো বড়শিতে ছোট একটা মাছ, ওইটা আধার হিসেবে দিতে হয়, টোপ হিসেবে দিতে হয়, ওই ছোট মাছ যদি না স্যাক্রিফাইস করো বড় ওই বোয়াল মাছটা ধরতে পারবা না। সো লাইফে যদি বড় কিছু পেতে চাও রাইট নাও ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। তাহলে এই গেল প্রথম, আনইনস্টল করার জন্য হচ্ছে কাট অফ করতে হবে যা কিছু তোমার মাইন্ডকে ডিফোকাস করে। আর এবার হচ্ছে নতুন প্রোগ্রাম ইনস্টল কেমনে করবো, ফোকাসিং এর প্রোগ্রাম ইনস্টল কেমনে করবো। ইনস্টল করার আগে আরেকটু মোটিভেট করি তোমাদেরকে ইনস্টল কিভাবে করবা, কারণ মোটিভেটেড না হলে একটা কাজ মানুষ করে না।
তো মোটিভেটেড হওয়ার জন্য আসলে বোঝা দরকার, আসলে মনোযোগ নিয়ে যে কথা বলতেছি, মনোযোগ কি আসলেই এত দরকার? খেয়াল করে দেখছো যে আমাদের মানে অনেক কথা প্রচলিত আছে যেগুলোর মধ্যে অনেক উইজডম আছে। যেরকম একটা কথা হচ্ছে আমরা বলি যে পড়ালেখায় মনোযোগ দাও, খেয়াল করছো কি বলি? মনোযোগ মানে মনকে যোগ করো, তার মানে মানে মনকে ফিক্স রাখো ওখানে একটার মধ্যে, কনসেন্ট্রেট করো, কেন্দ্রীভূত করো। কখনো কি এটা শুনছো পড়ালেখায় সময় যোগ দাও? কেউ কিন্তু এই কথা বলে না পড়ালেখায় সময় যোগ, এই কথাটা প্রচলিত না, মনোযোগ কথাটা প্রচলিত। তো অনেক স্টুডেন্ট আমাদেরকে জিজ্ঞেস করে ভাইয়া কয় ঘন্টা পড়ালেখা করলে এরকম ভালো জায়গায় চান্স পাওয়া যাবে। আমি বলি এটা একটা বোগাস কোয়েশ্চেন, কারণ কয় ঘন্টা পড়বে এটার উপর তেমন কিছু ডিপেন্ড করে না। ডিপেন্ড করে তুমি কতটুকু মনোযোগ দিয়ে পড়লা। ধরা যাক তুমি 9 ঘন্টা পর দিনে বা 10 ঘন্টা পর দিনে মনোযোগ ছাড়া, মনোযোগ থাকে না ঠিক মতো, আর আরেকজন মেবি মনোযোগ সহকারে মাত্র 3 ঘন্টা পরে, তুমি 9 ঘন্টা পরেও ওর সাথে হয়তো পারবা না। আর যদি বলো যে ভাই আমি মনোযোগ দিয়ে পড়বো 3 ঘন্টা পড়বো, তাহলে তোমার হইতে পারে না হইতে পারে, কারণ আরেকজন যদি মনোযোগ সহকারে তোমার চেয়ে 1 ঘন্টা বেশি পড়ে, ও আগায় থাকবে, ও চান্স পাবে, তুমি পাবে না। কারণ এটা তো হচ্ছে কেউ পাবে কেউ পাবে না, এটা তো আর জিপিএ 5 এর মতো না যে সবাই পাইতে পারো, সবাই পাওয়ার কোনো সুযোগ নাই, কেউ চান্স পাবে কেউ চান্স পাবে না। এবং সেই সাথে আমি তোমাদেরকে আরেকটু মোটিভেট করি এই জায়গা থেকে যে মনোযোগ আসলে কত পাওয়ারফুল জিনিস এটা বোঝানোর জন্য। সূর্যের আলো, আমরা জানি সূর্যের আলোর মধ্যে তাপ আছে, তাই না? বাট এই তাপ কি কাগজে আগুন ধরাইতে পারে কিনা? সিম্পল একটা কাগজ তুমি সূর্যের আলোর নিচে ফেলে রাখো, সারাদিন ফেলে রাখো, কাগজে কিন্তু আগুন ধরবে না। ফলে মনে হতে পারে সূর্যের আলোর মধ্যে অতটুকু পাওয়ার নাই যে কাগজে আগুন ধরাইতে পারে। বাট একটা ম্যাগনিফাইং গ্লাস বা একটা আতসী কাঁচ যদি তুমি ধরো কাগজের উপর, তোমরা এটা জানো অল্প একটু আলো ধরো আতসী কাঁচটা এতটুকু, তাহলে মাত্র এইটুকু জায়গার মধ্যে যতটুকু সূর্যের আলো পড়ে, এইটুকু আলোকেও যদি তুমি জাস্ট ফোকাস করতে পারো, ফোকাস কেন্দ্রীভূত কনসেন্ট্রেট করতে পারো, কয়েক মিনিটের মধ্যে কাগজে আগুন ধরে যায়। তাহলে দেখো ফোকাসের পাওয়ারটা কি, নর্মাল আলো সারাদিন পড়লেও কাজ হয় না, ফোকাসড আলো অল্প একটু সময় ধরে পড়লেই আগুন ধরে যায়। তো তোমার ব্রেইনেরও একই রকম, তোমার ব্রেইনটা একটা সূর্যের মতো, সূর্যের যেমন প্রচন্ড তাপ প্রচন্ড শক্তি চারদিকে ছড়ায় যাচ্ছে, বাট এই প্রচন্ড সূর্যের শক্তি দিয়ে কাগজে ডিরেক্টলি আগুন ধরানো যায় না যদি সেই শক্তিটা ছড়ায় ছিটায় থাকে। সো তোমার ব্রেনের ভিতরে এরকম 10,000 কোটি নিউরন আছে, 10,000 কোটি নিউরন, মুখের কথা না। সো এই নিউরন গুলা পরস্পরের মধ্যে কানেকশন তৈরি করতেছে, সিনাপস। আর তখন তুমি অসংখ্য রকম টপিক মাথার মধ্যে ঢুকায় রাখছো, একসাথে হাজার হাজার প্রোগ্রাম রান করতেছে, তখন তোমার ব্রেনের এই পাওয়ারটা স্ক্যাটার্ড, ওই পাওয়ার দিয়ে তুমি তেমন কোনো পাওয়ারফুলি মানে এটাকে পাওয়ারফুল ওয়েতে এটাকে ইউজ করতে পারবা না। বাট ব্রেনটাকে যদি তুমি সার্টেন অংশ তুমি ফোকাস করতে পারো, একদম পুরো ব্রেনও না, কিছু অংশ যদি মানে তুমি যদি ফোকাস করতে পারো, তা এইটা ওই যে সূর্যের যেরকম বললাম যে অল্প একটু আতসী কাঁচের আলো যেমন কাগজে আগুন ধরায়, তোমার ব্রেনের একই রকম পাওয়ার যে তুমি যদি কিছুটা হলেও ফোকাস করা শিখো এবং কন্টিনিউয়াসলি ফোকাস বাড়াইতে থাকো, এটা যে কি পরিমাণ পাওয়ার আছে তুমি নিজে অবাক হয়ে যাবে এটা দেখে। সো তাহলে এখন ঠিক আছে ভাই, মোটিভেটেড হইলাম না হয় যে হ্যাঁ ফোকাস বাড়াতে হবে, এই প্রোগ্রাম ইনস্টলটা শুরু করবো কেমনে? এই প্রোগ্রাম আমি নিজে ইন্টার লাইফ থেকে এই যে এগুলো নিয়ে ঘাটি, মাইন্ডের কন্ট্রোল, মাইন্ডের ফোকাস, এবং নিজে অনেক প্র্যাকটিস। শুধু ঘাটলে কিন্তু হবে না, জানলে কিন্তু হবে না। তুমি বলছো ভাই আমি সাঁতারের প্রচুর ভিডিও দেখছি, সাঁতারের ভিডিও তুমি ঘন্টা ঘন্টা হাজার হাজার ঘন্টা দেখলে তুমি সাঁতার কাটতে পারবা না, তাই না? তোমাকে নিজে মানে পানিতে নেমে হাত পা ছেড়ে ছুড়ে পানি খেয়ে খেয়ে তারপর সাঁতারটা শিখতে হবে। একইভাবে যে কোনো জিনিসই যে ফোকাসও যদি শিখতে হয়, লেকচার শুনলার ফোকাস তৈরি হবে জীবনেও হবে না, এই ভিডিও দেখে সাঁতার শেখার মতো, হ্যাঁ খালি ভিডিও দেখতে থাকার মতো। সো লেকচার শুনে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস হিসেবে যেটাতে শুরু করতে পারো, আমি অনেক রকমের প্র্যাকটিস জীবনে করছি, অনেকগুলো জিনিস ট্রাই করছি, বাট আমার কাছে যেটা শুরু করার জন্য সবচেয়ে ইজি এবং ইফেক্টিভ মনে হয়েছে সেটা হচ্ছে ব্রিদিং, রাইট ওয়েতে নিঃশ্বাস নেওয়া। সো আমি ব্রিদিং নিয়ে, ব্রিদিং একটা লম্বা টপিক, ব্রিদিং এর মধ্যে প্রায় 12টা জিনিস আছে, আমি 12টার মধ্যে জাস্ট একটা এখন তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে রিদমিক ব্রিদিং, ডিপ রিদমিক ব্রিদিং, মানে হচ্ছে যে একটু লম্বা লম্বা শ্বাস নেবে এবং মেরুদণ্ড সোজা করে, হ্যাঁ মেরুদণ্ড সোজা করা ইম্পর্টেন্ট। সারাদিন তুমি এরকম গুজা হয়ে থাকলে লাইফও তোমার এরকম গুজা হয়ে যাবে, হ্যাঁ তুমি যদি স্ট্রেট থাকো লাইফও স্ট্রেট থাকবে। স্ট্রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা যখন এই যে নামাজ পড়ি, নামাজ পড়ে যখন দাঁড়ায় থাকলে তো স্ট্রেট, তারপরে রুকু করার সময় পিঠ স্ট্রেট রাখতে হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যখন শেষ বৈঠকে বসি আমাদের পা আমরা এমন ভাবে রাখতে জায়গা পাবে, গুজা হয়ে থাকলে পাবেন। তো স্ট্রেট করার পর রিদমিক দম নিবা, রিদমিক দম মানে ছন্দে ছন্দে দম নিবা,
ধরো তুমি 5 সেকেন্ড ধরে দম নিলা, টানলা, আবার ধরো 7 সেকেন্ড ধরে ছাড়লা। শুরুতে হয়তো লম্বা দম হবে না, বাট কতক্ষণ ট্রাই করলে দমের দিকে যদি ফোকাস করো, ফোকাস করলে দেখবে দম লম্বা হতে শুরু করবে। একটু লম্বা করে ধরো 5 সেকেন্ড ধরে নিলা, 7 সেকেন্ড ছাড়লা, অথবা 8 সেকেন্ড ধরে নিলা, 10 সেকেন্ড ছাড়লা, মানে নেওয়ার চেয়ে ছাড়া একটু বেশি হলে ভালো। তো এটা রিদম মেনটেন করার জন্য কেউ চাইলে জিকির করতে পারো, আল্লাহর নাম উচ্চারণ করতে পারো, আল্লাহ আকবার সুবহানাল্লাহ এগুলো বলতে পারো, কয়েকবার করে বললা, কয়েকবার করে ছাড়লা। হ্যাঁ, কেউ যদি ওরকম না হয় যে ভাই আমি ধর্মের ধারধারি না, ঠিক আছে, তুমি চাইলে কাউন্টিং করো, 1 2 3 4 কাউন্টিং করো, কাউন্টিং করে ব্রিদিং করো। এবং এই ব্রিদিং তোমার কাছে মনে হতে পারে যে ভাই এটা কি নিঃশ্বাস নিলে কি আর হবে। সো এটা যদি তোমার বিলিফ হয় যে এটা আসলে কত পাওয়ারফুল টুল, এই জন্য আমি তোমাদেরকে একটা ভিডিও সাজেস্ট করি, আমি প্যানেলিস্টদেরকে বলতেছি ভিডিওর লিঙ্কটা একটু দিতে। অ্যালেন ওয়াটকিন্স, উনি একজন কি বলে সিইওদেরকে কোচ করান, নিউরো সায়েন্টিস্ট, উনি একটা একদম ডেমনস্ট্রেট করে দেখাইছেন, একদম মাথার মধ্যে প্রোব টোব লাগাইয়া একদম যন্ত্র দিয়ে ডেমনস্ট্রেট করে দেখাইছেন যে উইদিন ফিউ মিনিটস তুমি যদি ব্রিদিং শুরু করো, জাস্ট 1-2 মিনিটের মধ্যে তোমার ব্রেইনের অ্যাক্টিভিটি ফাংশন চেঞ্জ হতে শুরু করে দেয়। সেই জন্য আমার প্র্যাকটিক্যাল পরামর্শ হবে প্রত্যেক দিন পড়ালেখার শুরুর আগে তোমরা অন্তত 4-5 মিনিট করে, অ্যাটলিস্ট 5 মিনিট হলে ভালো হয়, যদি রিদমিক করো রিদমিক ব্রিদিং এবং ব্রিদিং এর দিকে নজর দাও। এবং ওইখানে কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে যেটা ডিটেলস আমি এখন বলতে পারলাম না, বাট তোমরা যদি ভিডিওটা দেখো রিটার্ন মধ্যে 3টা বা 4টা ইস্যু বলা, সেই 4টাও যদি মেনটেন করো তাহলে ইউ উইল গেট এ লট অফ বেনিফিটস আউট অফ দিস ব্রিদিং। তো তোমরা করবা, এবং আমাদের এটা সর্বোচ্চ লেভেল হচ্ছে নামাজ। নামাজ যদি ধ্যানের নামাজ যেভাবে পড়া উচিত খুশু খুচু ধ্যানের সাথে, আমরা তো যা পড়ি হতে হয় যে মুরগির মতো জাস্ট করে দিয়ে দিই একটু সাজা করি, আল্লাহ ভালো জানে এই নামাজ কবুল হবে কিনা, না হওয়ারই কথা। তো যদি লিটারেলি খুশু খুচুর সাথে নামাজ পড়ার জন্য কি এফোর্ট দেয়, তাহলে সে হচ্ছে ধ্যানের ওই লেভেলে যাবে, ফোকাসের হাইয়েস্ট লেভেলে যাবে, যে লেভেলে গেলে সেটা কমপ্লিট ফোকাস এক জায়গায় কেন্দ্রীভূত করতে পারবে। বাট সেই লেভেল হয়তো সাধনার বিষয়, সাধনা ছাড়া চেষ্টা ছাড়া সেই লেভেলে যাওয়া যাবে না, জাস্ট লেকচার শুনে শুনে কখনো সেই লেভেলে পৌঁছা যাবে না, ভিডিও দেখে সাঁতার শেখার মতো। সো তোমাকে ইউ হ্যাভ টু ট্রাই, ঠিক আছে? তাহলে তোমরা এই ব্রিদিং প্র্যাকটিসটা শুরু করো, অলরেডি লিঙ্কটা দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সো এই লিঙ্কটা দেখে নিয়ে ওইখানে একটা টেকনিক উনি বলছেন, আমি যেটা বলছি সেটা আরেকটু ইলাবোরেট করে বলছেন, আরেকটু ব্যাখ্যা করে বলছেন, সো দ্যাট উইল হেল্প। সো তুমি বলতে পারো ভাই এগুলো কি ব্রিদিং মেদিং বলতেছেন, এর ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়ান না, এই সব নিঃশ্বাস নেওয়া দম নেওয়া এগুলো কি পরীক্ষা আসবে নাকি? এগুলো পরীক্ষা আসবে না, বাট এগুলো যদি ঠিক না করো, ফোকাস যদি ঠিক না করো, ফিজিক্স কেমিস্ট্রি পড়ায় কোনো লাভ হবে না। কারণ তুমি আমি ফিজিক্স পড়াচ্ছি, আমি কেমিস্ট্রি পড়াচ্ছি, ক্লাস ভর্তি সবাইকে তো আমরা একই লেকচার দিচ্ছি, সবাইকে তো একই গাইড দিতেছি, তাহলে কেউ ফার্স্ট হইতেছে কেউ চান্সই পাইতেছে না, সেটা কেন হচ্ছে? ফলে 10-20% আমার উপর, 80% তোমার উপর। আর সেই তুমি নিজে আগে যদি ঠিক না হও, ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার সামনে পড়ে থাকবে টপিক টপিকের মতো, বই বইয়ের মতো, তুমি তোমার মতো আরেক জামানায়, হ্যাঁ, আরেক জগতে চলে যাবা। তো এই জন্য নিজের মাইন্ডকে আগে ঠিক করতে হবে, তাছাড়া অ্যাকচুয়ালি সাকসেস তুমি আনতে পারবা না। এবং আমার এই কথাগুলো তোমরা চাইলে একটু গুরুত্ব সহকারে চিন্তা করতে পারো, কেন গুরুত্ব সহকারে নিতে পারো, তার কারণ হচ্ছে এই কথাগুলা আমি ওই থিওরিটিক্যাল বই পড়ে কোনো থিওরিটিক্যাল কথা বলতেছি না, আমার লাইফে যা যা আমি প্র্যাকটিস করছি, যা যা করে আমার পার্সোনাল বিলিফ তৈরি হয়েছে, এক্সপিরিয়েন্স, আমি সেটাই শেয়ার করতেছি। সরি, আমার বাসার উপরতলায় ওই কিসের যেন কাজ চলতেছে, কতক্ষণ পর পরে কুটঘাট গুটঘাট, তারপরে যে ড্রিলের আওয়াজ, সরি ফর দ্যাট, একটু কষ্ট করে শুনো আর কি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এবং কেন কথাটা তোমরা গুরুত্ব দিয়ে নিতে পারো, কারণ আমার লাইফে কিন্তু আল্লাহ আমাকে অনেক ব্লেসিং দিছে, এবং ব্লেসিং গুলো এমনি এমনি দেয় নাই, আমার মেধার কারণে মনে হয় না, কারণ আমার চেয়ে অনেক মেধাবী মানুষ আমি আমার আশেপাশেই দেখছি, আমার জুনিয়রদের মধ্যে দেখছি, ক্লাসমেটদের মধ্যে দেখছি। বাট যেটা আমি বলবো যে বাকিদের চেয়ে হয়তো আমার একটু বেশি ছিল, একটা আমি বলতে পারি, সেটা হচ্ছে মাইন্ড কন্ট্রোল, মনের উপর যে নিয়ন্ত্রণ বা ফোকাস। তো এটা কি, এটার ক্ষেত্রে আমি বলতে পারি, হ্যাঁ হ্যাঁ, আমি আমার ওই ফ্রেন্ডের অনেকদের অনেকের চেয়ে হয়তো অনেক আগায় ছিলাম, যে কারণে ব্লেসিং গুলো আসতে। সো ওগুলা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জিনিসটা শেয়ার করতেছি। সো আমার ব্লেসিং গুলা যদি একটু তোমাদেরকে শেয়ার করি, তাহলে হয়তো তোমরা মোটিভেটেড হইতে পারো যে আমি কিন্তু এসএসসিতে সে গ্রামের একটা স্কুল থেকে মানে 5th স্ট্যান্ড করছিলাম, ঢাকা বোর্ডে মেধা তালিকায় 5ম হয়েছি, ইন্টারে হয়েছি 4th, তারপর তো গ্রেডে পড়ছি, তোমরা শুনছো। এবং আলহামদুলিল্লাহ 6,000 টাকা নিয়ে উদ্ভাস শুরু করছিলাম মাত্র 19 বছর বয়সে, তোমাদের এখন যে বয়স সেই বয়সে উদ্ভাস শুরু করছিলাম 6,000 টাকা নিয়ে মাত্র। সেখান থেকে উদ্ভাস, উন্মেষ, তারপরে আমাদের আরো কিছু প্রতিষ্ঠান আমরা চালাচ্ছি, রকমারি.com তোমরা হয়তো অনেকের নাম জানো, পাই ল্যাবস যেখান থেকে আমরা ইভিএম ভোটিং মেশিন তৈরি করেছি সেটা, তারপরে টেক শপ, বিজ্ঞান বাক্স, অনেকগুলো প্রতিষ্ঠান আমরা চালাই, প্রায় 5,000 মানুষের কর্মসংস্থান আমাদের এখানে হয়েছে আলহামদুলিল্লাহ, যার মধ্যে 1,500 প্রায় ফুল টাইম। ফলে এই যে এতগুলো জিনিস আমাদেরকে আল্লাহ দিয়েছেন ব্লেসিং, সেগুলো কিন্তু মানে এমনি এমনি দিচ্ছেন আমার মনে হয় না, তাই না? আমাদের চেষ্টার দ্বারা। সো চেষ্টার মধ্যে একটা অন্যতম চেষ্টা, সবার আগে আমার নিজেদের মাইন্ডের উপর আমরা কন্ট্রোল আনতে পারছি, মেবি, তা না হলে বাদ বাকি যা অ্যাচিভ করার জন্য যে এফোর্ট যেভাবে দেওয়া দরকার
সেটা হয়তো দেওয়া সম্ভব হইতো না। তো এই জন্য আমার মনে হয় যেহেতু আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তোমরা এই জন্য মানে কথাটাকে কথার কথা শুনে উড়াই দিও না, জিনিসটাকে একটু ট্রাই করে দেখো। হ্যাঁ, কারণ এই আমার আজকে লেকচার যারা শুনতেছো, আমি জানি তাদের মেজরিটি এক কান দিয়ে কথাগুলো শুনবা, এই লেকচার শেষ হইতে হইতে আরেক কান দিয়ে তাদের ফুললি প্রায় বেরোয় যাবে, 90% বা 95% বেরোয় যাবে। বাট দেয়ার আর ভেরি ফিউ পার্সেন্টেজ অফ স্টুডেন্টস এবং ইউ, তোমাদের মধ্যে খুব অল্প পার্সেন্টেজ স্টুডেন্ট আছে যারা এই কথাগুলো এক্সিকিউট করার চেষ্টা করবা, মানার চেষ্টা করবা, তারা অ্যাকচুয়ালি কিছু একটা গেইন করবা। জানে সবাই, মানে কয়জন, জানা দিয়ে কিছু আসবে যাবে না, আসবে যাবে কি দিয়ে, তুমি মানার যোগ্যতা তৈরি করতে পারলা কিনা। ঠিক আছে,